হাকিম নড়ে তো হুকুম নড়ে না, এ কথাটি আমরা ছোটবেলা থেকে শুনে আসছি। অর্থাৎ হাকিম মানে বিচারক, যে নির্দেশ দেন তা কখনো নড়চড় হয় না। কিন্তু এর এক ব্যতিক্রম ঘটনাও এবার শোনা গেল। সিনেমা নাটকে মাঝে মধ্যে আমরা এমন কাহিনী দেখে থাকি, কিন্তু বাস্তব জীবনে কখনো এমন ঘটনা ঘটার কথা শোনা যায়নি। তবে এবার তাই শোনা গেল, এক ব্যক্তি তিনবার ফাঁসির মঞ্চ থেকে বেঁচে গেছেন। তিনবার চেষ্টা করেও কার্যকর করা যায়নি জন হেনরি জর্জ লি নামের এক ব্যক্তির মৃত্যুদণ্ড। এজন্য দুনিয়ার বিরলতম সৌভাগ্যবানদের মধ্যে একজন হিসেবে তাকে চিহ্নিত করা হয়ে থাকে। তাকে ফাঁসির মঞ্চে নিয়েও ফাঁসির কাষ্ঠে ঝোলানো যায়নি। এই কাহিনী আজ হতে প্রায় 130 বছর আগের। জানা যায়, যুক্তরাজ্যের বাসিন্দা লি কর্মরত ছিলেন রাজকীয় নৌবাহিনীতে। তার বিরুদ্ধে নানা ধরনের চুরির অভিযোগ ছিল, কিন্তু প্রমাণের অভাবে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছিল না। 1884 সালের নভেম্বর মাসে এক ঘটনা ঘটল, এতে লির বাঁচার আর কোনো পথ রইল না। ঘটনার দিন লি কাজ করছিলেন তার চাকরিদাতা এমি কিজের বাসায়। সেদিন বাড়িতে জন ছাড়া আর কেউই ছিল না। সেদিন সবকিছু আত্মসাৎ করতে এমি কিজকে নিষ্ঠুরভাবে হত্যা করেন লি। বিচারের সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় লির অপরাধ, ফাঁসির রায়ও হয়। তারপর ঘটে সেই আশ্চর্য ঘটনা, 1885 সালের 23 ফেব্রুয়ারি মৃত্যুদণ্ড কার্যকরের জন্য লিকে জেলখানা হতে নিয়ে যাওয়া হয় ফাঁসির মঞ্চে। গলায় দড়িও পরানো হল, কিন্তু দেখা গেল পায়ের নিচে যে ট্যাবডোর সরে ফাঁসি কার্যকর করবে সেটা একেবারেই নড়ছে না। বাধ্য হয়ে লিকে আবার জেলখানায় ফিরিয়ে নেওয়া হল। প্রকৌশলীদের দিয়ে পরীক্ষা করানো হলো ট্যাবডোর, কিন্তু আশ্চর্যের বিষয় হলো তখন কোনো ত্রুটি পাওয়া গেল না। এরপর লিকে আরো দুবার ফাঁসি দেওয়ার চেষ্টা করা হয়, কিন্তু ফল সেই একই। লি উপস্থিত হলে যেন ট্র্যাপডোরটা নিজের কাজই ভুলে যায়, কিন্তু অন্য সময় একেবারে স্বাভাবিক। এমন এক অবস্থায় লির মৃত্যুদণ্ড কার্যকরে আশা বাদ দিতে হয় কর্তৃপক্ষকে। বাধ্য হয়ে যুক্তরাজ্যের হোম সেক্রেটারি উইলিয়াম হারকোর লির মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। তখন লি ছিলেন 19 বছরের যুবক। 22 বছর পর জেল হতে মুক্তি পান লি। এরপর তিনি পাড়ি জমান যুক্তরাষ্ট্রে, সেখানেই তার স্বাভাবিক মৃত্যু হয় বাকি জীবন কাটানোর পর। এই ছিল তিনবার চেষ্টা করেও ফাঁসি কার্যকর করা যায়নি যে ব্যক্তির তার জীবন কাহিনী। আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।